আসসালামু আলাইকুম দর্শক, এই ছেলেটা তার স্ত্রীকে রাত 8টার সময় ঘরের ভিতরে একদম না ফেরার দেশে পাঠিয়ে একটি লেখা লিখে ঘরটা তালা মেরে চলে গেছে। সে যেখানে কাজ করত সেখানে যায় তার বন্ধুরে সে বলেছে যে আমি আমার স্ত্রীরে না ফেরার দেশে পাঠাই দিছি, সে এখন আমার ঘরে পড়ে আছে, তুই একটু সবাইরে বল এবং পুলিশরেও জানা, এবং সে না ফের সে উধাও হয়ে গেছে, আলামিন উধাও হয়ে গেছে। কেন সেই কাজটা করলো? দর্শক শ্রোতা, আপনি অবাক হবেন তার কথাবার্তা শুনে। সবাই তার ওই লেখা চিঠিতে দেখে মনে করেছিল যে আলামিনই হয়তোবা বাহিরে গিয়ে সেও না ফেরার দেশে চলে যাবে, নিজে নিজে এমন কোনো সিদ্ধান্ত নিবে, কিন্তু সে আর তার সাহসে আর কুলালো না। সে নিজের স্ত্রীকে না ফেরার দেশে পাঠিয়ে দিল, কিন্তু বাহিরে গিয়ে সে ঠিকই জীবনযাপন করছে। কেন কেন দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটু বলতে চাই যে সে তার স্ত্রীকে না ফেরার দেশে পাঠায় দিয়া ওই রুমে একটা লেখা লিখছে আলামিন। সেই লেখাটা একটু আপনাদেরকে একটু পড়ে শোনাই। তাদের বিয়ে হয়েছিল 6-7 মাস যাবত, বেশি না, 3 মাস যাবত একটা ভাড়া বাসায় উঠছে। এর মধ্যে সংসারে কি এমন ঘটেছে যে স্বামী তার স্ত্রীকে না ফেরার দেশে পাঠায় দিল? মেয়েটার বাড়ি সিরাজগঞ্জ। এখানে লিখে গেছে ছেলেটা, লিখে পলাইছিল, অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল তার যে রাসূলের সব সুন্নতগুলি মেনে সে জীবনযাপন বাস্তবায়ন করবে, কিন্তু সে সেটা পারে নাই। সে লিখেছে তার মাকে উদ্দেশ্য করে, মা আমাকে মাফ করে দিও, অনেক স্বপ্ন ছিল তোমারে কোনোদিন কষ্ট দেব না, কিন্তু এমন একজন মানুষ আমারে আইনা দিস যার অত্যাচার থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিলাম। তিলে তিলে দুনিয়া থেকে বিদায় হওয়ার চাইতে একবারেই চলে গেলাম। এরকম একটা কথা লিখেছে। সবাই মনে করছে সেও হয়তো বা বাহিরে গিয়ে না ফেরার দেশে চলে যাবে, কিন্তু সে বাইরে ঘোরাফেরা করতেছে, লুকায় আছে, তার সাহসে আর কুলায় নাই। সবাই আমাকে মাপ কইরে দিও, সে আমাকে কয়েক মাসের মধ্যে মানসিক রুগী বানায় ফেলছে তার বউতারে, নিজে একাই চলে যাইতাম, কিন্তু এরে যদি আমি রেখা যাই তাহলে এ আরও মানুষের জীবন নষ্ট করবে, তাই আমি ওরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এখানে লাস্টের যে কথাটা লিখছে, এমন বউ যেন কারু কপালে না জোটে। প্রথমত আপনার স্ত্রী ধরেন যে আপনি যেটা করতে বলতেছেন সে করতেছে না, সুন্নতগুলো মানতেছে না বা বিভিন্ন কিছু মানতেছে না, আপনি তারে তালাক দিবেন, এটাও তো লেখা আছে, এটাও তো আপনি তো কাউরে এভাবে না ফেরার দেশে পাঠা দিতে পারেন না, এটা তো অপরাধ, এটা আপনি মানলেন না বা ওইটা মানতে গেলেন, আপনি তো বড় অপরাধ করেছেন। আলামিন তার স্ত্রীকে মানে সংসার জীবনে 5-6 মাসে তার স্ত্রী তার পাগল বানায় ফেলাইছিল, মানসিক পাগল বানায় ফেলাইতেছিল, এত অত্যাচার করতেছিল তাকে, তাই সে তার স্ত্রীকে না ফেরার দেশে পাঠিয়ে দিছে। এবং চিরকুটটা এমনভাবে লিখে গেছে আলামিন, সেখানে লাস্টের দিকে কোন দোকানদার কত বাকি পাবে সেটা লিখে দিয়ে গেছে, তার আসবাবপত্র বিক্রি করে ঘর ভাড়া যেন দিয়ে দেওয়া হয়, এসব পর্যন্ত লিখে গেছে। সে না, সে ঘুরে বেড়াচ্ছে, র্যাব তারে ধরে নিয়ে আইছে, এটা আপনি ঠিক করেন নাই। আপনার আসলে মানে সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান আপনি নিতে পারেন নাই। আপনার সাথে না পড়তে পড়লে আপনি তারা ছেড়ে দিতেন, আপনি কেন আপনার স্ত্রীর এইভাবে এরকমটা করলেন? দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। বিয়ের আগে সব কিছু জানা শোনা সম্ভব হয় না। সাপোজ ধরেন বিয়ের পরে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে এমন কিছু এক্সপেক্ট করলেন যে সে এইভাবে এইভাবে চলবে, সে চললো না, আপনি কি করবেন? আলামিনের মতো নাকি তারে বুঝাবেন, 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 বুঝাইতে বুঝাইতে 2-4-5 বছর ট্রাই করতে থাকবেন, নাকি 5-6 মাসের মধ্যেই আলামিনের মতো ডিসিশন নেবেন?